জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মইদেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত 65 ফুট দীর্ঘ ছবি নবান্ন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার, বর্তমানে কিশোরগঞ্জ জেলা, কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। বাবা তামিজুদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা, মা জাইনাবুন্নেসা গৃহিণী। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। পড়াশোনায় হাতে করে অভ্যন্তরীণ পরিমণ্ডলী। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু, ছাগল, ফুল, ফল এঁকে মা বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের মন বসছিল না। তাই 1933 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অফ আর্টস ভর্তি হন। তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এর ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি দেশের সৃষ্টি হয়, যথা ভারত ও পাকিস্তান। পূর্ববঙ্গ নতুন নাম লাভ করে পূর্ব পাকিস্তান, যা পরবর্তীতে 1971 বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। জয়নুল আবেদিনের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলে একটি জিম কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18। জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। 1951 খ্রিস্টাব্দে এই আর্ট ইনস্টিটিউট সেগুনবাগিচায় একটি বাড়িতে স্থানান্তরিত হয়। 1956 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউটটি শাহবাগে স্থানান্তরিত হয়। 1963 খ্রিস্টাব্দে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এর নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1971 বাংলাদেশের অভ্যুদয়ের পর একই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জয়নুল আবেদিনের আগ্রহে ও পরিকল্পনায় সরকার 1975 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠা করে। চিত্রকর্ম। জয়নুল আবেদিন 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তার বিখ্যাত শিল্পকর্মগুলো হল 1957 এ নৌকো, 1959 সংগ্রাম, 1971 বীর মুক্তিযোদ্ধা, ম্যালেমা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার দীর্ঘ দুটি স্ক্রল 1969 অঙ্কিত নবান্ন এবং 1974 অঙ্কিত মনপুরা সত্য জননন্দিত দুটি শিল্পকর্ম। তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্র শিক্ষা প্রসারিত বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা 3000-এর বেশি। সংগ্রহ। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত তার শিল্পকর্মের সংখ্যা 807। বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে আরো প্রায় 500 চিত্রকর্ম সংরক্ষিত আছে। তার পরিবারের কাছে এখনো 400-এর চিত্রকর্ম সংরক্ষিত। ময়মনসিংহের সংগ্রহশালায় রক্ষিত চিত্রকর্মের সংখ্যা 62। এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংগ্রহশালায় তার বিপুল পরিমাণ চিত্রকর্ম সংরক্ষিত আছে। ব্যক্তিগত জীবন। জয়নুল আবেদিন ব্যক্তিগত জীবনে জাহানারা আবেদিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। সম্মাননা। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্য প্রচেষ্টার জন্য জনসাধারণে তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্প গুরু বিবেচিত। তার নামে চারুকলা অনুষদে একটি গ্যালারি রয়েছে। 2016 খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয় জাদুঘরে 35 সংখ্যক গ্যালারিটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রশালা হিসেবে সজ্জিত করে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক 9 জুলাই 2009 বুধ গ্রহের একটি জ্বালামুখ তার মানব সভ্যতার মানবিক মূল্যবোধ ও উপলব্ধিকে গভীরতর করার প্রেক্ষিতে আবেদিন জ্বালামুখ নামে নামকরণ করা হয়। তার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব হয় ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তার স্কেচ বিক্রয় হয়। তিনি 1958 সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলালি ইমতিয়াজ, 1968 সালে ঢাকা আর্ট কলেজের ছাত্রদের তরফ থেকে শিল্পাচার্য উপাধি এবং 1974 সালে বাংলাদেশ সরকারের তরফ থেকে জাতীয় অধ্যাপকের সম্মান লাভ করেন।
করেন। তার 105তম জন্মদিনে গুগল ডুডল ফিচার করে সম্মাননা করে পুরস্কার। 1958 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার প্রদান করেন চিত্রাঙ্কনে উল্লেখযোগ্য অবদানের জন্য। মৃত্যু জয়নুল আবেদিন 1976 সালে 28 মে মৃত্যুবরণ করেন। চারুকলা ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।